শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং ঈদের একটা বেশ আমেজ চলছে এখনও এবং এই ঈদের আমেজকে আরও একটু পরিপূর্ণ করে দিতে আরও একটু আনন্দ ঘন করে তুলতে আমরা কিন্তু রাঙা সকালে আমাদের বিশেষ মানুষদেরকে নিয়ে হাজির হয়ে গেছি আজকে দু ঘন্টায় রাঙা সকালে দুজন বিশেষ অতিথি থাকছেন আমাদের সঙ্গে এবং পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি নন্দিতা এবং আমি রুম্মান দর্শক শুভ সকাল ঈদের শুভেচ্ছা আমার পক্ষ থেকে নন্দিতা তোমাকে ঈদ মোবারক তোমাকে ঈদ মোবারক কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি ঈদের আনন্দ ঈদের তো ভালো থাকতেই হবে তবে মাছরাঙ্গায় যারা অনুষ্ঠান দেখছেন তারাও নিশ্চয়ই ভালো আছেন এবং রাঙা সকালের নিয়মিত দর্শকরা আপনাদের আজ আরও ভালো লাগবে কারণ দুজন জনপ্রিয় তারকা আজ দুটি ঘন্টায় আমাদের সাথে থাকবেন আজকে প্রথম ঘন্টায় এমন একজন অতিথি এসেছেন যিনি একই সাথে নায়ক খলনায়ক বহুমুখী চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি আর কেউ নন অমিত হাসান দর্শক তার সাথে কথা বলবো ফাঁকে ফাঁকে মাছরাঙ্গা সংবাদ জেনে নেব চলুন দর্শক আর কথা না বাড়িয়ে অতিথিকে স্বাগত জানাই শুভ সকাল ঈদ মোবারক শুভ সকাল ঈদ মোবারক কেমন আছেন ভালো আছি আপনারা কেমন আছেন আমরা ভালো আছি যেটি দর্শকদের বলছিলাম যে যে কজন অভিনেতা বাংলা চলচ্চিত্রে যে কজন অভিনেতা আমাদের চেতনায় নাড়া দিয়েছেন এবং ভালোবাসার রং ছড়িয়ে দিয়েছেন আমাদের মনে তাদের মধ্যে আপনি অন্যতম থ্যাংক ইউ এবং আপনার তো আরেকটি নাম আছে খন্দকার সাইফুর রহমান আমার খন্দকার সাইফুর রহমান আজু ফিল্মে আসার পর আর কি যখন আমি ফিল্মে নতুন মুখে চান্স পেলাম এবং চেতনা ছবিটা করলাম তখনই নামটা পরিবর্তন করা হলো আমি চেয়েছিলাম যে আমার আসল নামটাই থাক সাইফুর থাক বা সাইফুর রহমান কিন্তু অনেকে বলল যে না বিশেষ করে আমার যে যারা গুরুজন ছিল প্রথম ছবির ডিরেক্টর ছটকু আহমেদ এবং আমার সেকেন্ড ছবির পরিচালক ছিল আলমগীর কুমকুম ওনাদের সহযোগিতায় এবং ওনাদের কারণেই আর বিশেষ করে আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন আমি রবীন্দ্রনাথের শেষের কবিতাটা নিয়ে একটু নাড়াচাড়া করতাম আমার পরের প্রশ্নটি কিন্তু সেটাই ছিল যে শেষের কবিতা কি পড়া হয়েছে হ্যাঁ যে কারণেই অমিত রায় ওই রবি ঠাকুরের যে শেষের কবিতার নায়ক ছিল ওই নাম নামটার প্রতি আমার খুব দুর্বলতা ছিল আচ্ছা সেই দুর্বলতা থেকে কি আপনি লাবণ্য খুঁজে নিয়েছেন হ্যাঁ আমি এটাই বলতে চাইছিলাম আসলে এটা মানে ভাগ্যে নিয়ে আসে আর কি তখন ছিল রবি ঠাকুরের শেষের কবিতায় লাবণ্য ছিল প্রেমিকা তার ওয়াইফ ছিল হলো কেটুকি কিন্তু এখানে লাবণ্য হয়ে গেছে অমিতের ওয়াইফ আমরা ধারাবাহিকভাবে সব শুনবো তবে যে স্কুল কলেজের কথা বলছিলেন সেটি বোধহয় টাঙ্গাইলে টাঙ্গাইলে আপনার টাঙ্গাইলেই জন্ম আমার টাঙ্গাইলেই জন্ম টাঙ্গাইলেই পড়াশোনা মানে শুধুমাত্র ফিল্মের অভিনয়ের কারণেই আমার ঢাকায় সেটেল আচ্ছা একটু ছোটবেলার দিকে একটু আলো ফেরাই আপনাকে আমরা সব ধরনের চরিত্রেই দেখেছি এবং ইদানিংকালে অনেক ছবিতে কিন্তু আপনাকে দেখে আমরা ভয় পাই যেহেতু আপনি খল চরিত্রে বেশ স্বতঃস্ফূর্ত অভিনয় করেন ছোটবেলায় কেমন ছিলেন ছোটবেলায় সবাই বলতো যে আমি খুব লাজুক ছিলাম কারণ এই যে যেমন এখন আমি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলছি ছোটবেলায় একটি মেয়ের সামনে চোখ তুলে তাকিয়ে কথা বলতে আমার খুব লজ্জা লাগতো আমার মনে হয় যেটা আমার ছোটবেলার কথা মনে পড়ে লাজুক প্রকৃতির ছিলাম এবং বিশেষ করে যে যে রাস্তা দিয়ে আমি স্কুলে যেতাম সেই রাস্তা দিয়ে আসতাম অন্য কোনো রাস্তায় যেতে ভয় লাগতো এরকম একটি প্রকৃতির ছেলে ছিলাম আর কি দর্শক কিন্তু একটা তথ্য পেয়ে গেল যে একালের দাপুটে ভিলেন একসময় খুব লাজুক পরিবারের কথা জানতে পরিবারে আমরা তিন ভাই তিন বোন আমার আমি সবার বড় আমার বাবা নেই মা আছে টাঙ্গালি আছে আমার দুই ভাই থাকে ওইখানে তাদের ওয়াইফরা থাকে তো সব মিলিয়ে মনে আমার আমাদের ছোট্ট একটি সংসার আমার দুই মেয়ে লাবণ্য তো আপনার স্ত্রী সহধর্মিনী এবং আপনার চলার পথের সঙ্গী তার সম্পর্কে অবশ্যই শুনবো তবে আপনার সম্পর্কে তো আসলে দর্শকদের নতুন করে জানাবার কিছু নেই তারপরে আমাদের অনুষ্ঠানের রীতি অনুযায়ী আপনার সম্পর্কে ছোট্ট করে দর্শকদের নন্দিতা কিছু জানাতে চায় আরও একবার ঝালিয়ে নেওয়া বলা যেতে পারে
দর্শক আজ আমাদের সঙ্গে জেনে আছেন তার সম্বন্ধে আসলে নতুন করে বলবার কিছু নেই। ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় মুখ তিনি অমিত হাসান। 1986 সালে বিএফডিসির নতুন মুখের সন্ধানে কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আসেন অমিত হাসান। 1990 সালে ছটকু আহমেদ পরিচালিত চেতনা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। মনোয়ার হোসেন খোকন পরিচালিত জ্যোতি সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। দর্শকপ্রিয় চিত্রনায়ক হিসেবে অমিত হাসান বর্ণাঢ্য ক্যারিয়ারের দুই যুগ পার করেছেন। দীর্ঘ এই সময়ে তিনি অভিনয় করেছেন 600+ চলচ্চিত্রে। বর্তমানে খলনায়ক হিসেবে বিভিন্ন ছবিতে অভিনয় করছেন। খল চরিত্রেও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছেন অমিত হাসান। অভিনয়ের পাশাপাশি অমিত হাসান দেশীয় চলচ্চিত্রের মান উন্নয়নেও কাজ করে যাচ্ছেন। তিনি শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আবারও ফিরছি আমাদের এই জনপ্রিয় তারকার কাছে। জনপ্রিয় তারকা যাই বলি না কেন, বোধ হয় কম বলা হবে নক্ষত্র। তো ছোটবেলার কথা শুনছিলাম, পরিবারের কথা জানলাম, আপনি বলছিলেন যে আপনি পরিবারের সবার বড় এবং ছেলে যেহেতু, তো কখনো কি দায়িত্ব চেপে বসেছে পরিবারের, পুরো পরিবারের দায়িত্ব নিতে হবে? তো চলেই আসে অটোমেটিকলি, যেহেতু আমি ফ্যামিলির বড়। সেদিকে আমি চেষ্টা করেছি, জানি না কত লোক সফল হয়েছে, চেষ্টা করি যে আমার পরিবারের দায়িত্বটা পালন করতে। কিংবা ছোটবেলা থেকে বাবা মায়ের কি ইচ্ছে ছিল যে বড় ছেলে যেহেতু বড় হয়ে এটা হবে? বাবা আমার তার স্বপ্ন ছিল, কারো স্বপ্ন ছিল আমি ডাক্তার হব, কারো ইঞ্জিনিয়ার হব। আচ্ছা, এরকমই হয় সাধারণত, এটাই হওয়া স্বাভাবিক। কিন্তু আসলে যে স্কুল কলেজ জীবন থেকে একটু নাটকের দিকে, মঞ্চ নাটকের দিকে একটু আমার আগ্রহটা বেশি ছিল। আচ্ছা, আমি এখন আসলে আমি স্মরণ করছি আমার নাট্যগুরু, যে আমার রক্ষু ভাই উনি নেই, মারা গেছেন। তখন আমার আমার প্রথম নাটকটা শুরু হয় দেবদাস দিয়ে, এবং আমার মনে আছে যে আমরা প্রায় এক মাস রিহার্সেল করে 4টা শো করেছিলাম, এবং এই অভিনয় পোকাটাই আমাকে ফিল্মে নিয়ে আসে আর কি। বাবা আমার ইচ্ছা ছিল কারো ডাক্তার, কারো ইঞ্জিনিয়ার, কিন্তু আপনি সবার ইচ্ছা পূরণ করেছেন বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে। এবং নাটকের কথা শুনছিলাম, বলছিলেন যে শুরুটা হয়েছিল দেবদাস দিয়ে, যে চরিত্রটি যে কোনো অভিনেতার জন্য স্বপ্নের চরিত্র, তারপরে সেই চরিত্রে অভিনয় করেছিলেন। এবং এরপরে হ্যাঁ, ওটার পরে আমি টাঙ্গাইলে উদিচি নাম শুনেছেন, উদিচির নাট্য সম্পাদক ছিলাম, নিজে গল্প লিখতাম, নিজে ডিরেকশন দিতাম এবং নিজে ভালো ক্যারেক্টারটা করতাম। ওখান থেকেই আসলে উৎসাহটা এবং অভিনয়ের প্রতি যে দুর্বলতাটা, সেটা কত বছর বয়সে? সেটা আমি তখন স্কুলে পড়ি, স্কুলে পড়া অবস্থা থেকেই। এবং আমি যখন নাকি আপনার 86 এর আগে যখন মান্না আসলো 84-এ, তখন আমার যে বন্ধু বান্ধব যারা ছিল তারা বলতো, কিরে মান্না তো হিরো হয়ে গেল, তুই কি এই মঞ্চেই শুধু নাচাচ্ছি অভিনয় করবি? আসলে আমাদের আমার যে কিছু ফ্রেন্ড ছিল, যেমন মামুন আছে আমার ছোটবেলা এক বন্ধু, ও এখন এলেতে থাকে, রিপন আছে ও থাকে নিউ ইয়র্কে, ভার্জিনিয়াতে, তো এরকম আমার অনেক ফ্রেন্ড আছে যারা আছে, স্বপন আছে ও আমেরিকা নিউ ইয়র্কে থাকে, তো অনেকের মানে এদের যে অনেক সহযোগিতা আছে, এরা বলতো যে তুই একদিন ভালো করবি, তুই আয় ফিল্মে কাজ কর, কারণ মঞ্চে অভিনয় করিস তুই, ফিল্মে ই কর, মানে এদের উৎসাহে কিন্তু আসলে আমার ফিল্মে আসা। তারপরে নতুন মুখের সন্ধানের খোঁজ পেয়েছিলেন কিভাবে? পত্রিকার মাধ্যমে, যে তখন আমার বাবাকে যখন বলি যে বাবা আমি তো তখন নতুন মুখের সন্ধানে আপনার অ্যাপ্লাই করতে গেলে প্রায় 700-800 টাকা লাগতো, তা আমি তো স্টুডেন্ট, আমার কাছে থাকার কথা না, তো বাবাকে যখন বললাম যে বাবা আমাকে 1000 টাকা দাও, আমি নতুন মুখের সন্ধানে নাম দেব, নায়ক হব, আস্তে করে স্যান্ডেলটা খুলেছে। যাই হোক, পরে মাকে বললাম, মা বলে না তোমার বাবা চায় না, এটা সম্ভব না। মনটা খুব খারাপ, তো টাঙ্গাইলে এক্সিবিশন হচ্ছে, তো কিছু ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতে গেলাম, যাওয়ার পর দেখলাম যে সেখানে অনেক হচ্ছে, এক জায়গা থেকে হাউজি খেলা হচ্ছে, তা আমি জিজ্ঞেস করলাম যে এখনকার সিটটি কত, বললো যে 20 টাকা, হাউস কত, কয় 1200 টাকা, চান্স নেই একটা। এবং তখন আমি ওই হাউসটা পাই, 1200 টাকা হাউস পাই, পরদিন আমি এই টাকা দিয়ে আমি নতুন মুখে অ্যাপ্লাই করি। তার মানে আপনার নায়ক হবার পেছনে হাউসই খেলার একটা অবদান আছে অবশ্যই, যে কারণে আমি কোনো ক্লাবে বা কোথাও যদি হাউসই বা পিকনিকে যদি হাউসই খেলা হয় আমি খেলি, এক্ষেত্রে কি আপনার ভাগ্য সুপ্রসন্ন থাকে বেশিরভাগ সময় এই খেলার সময়?
মানে খেলতে ভালো লাগে আচ্ছা তারপর যখন নতুন মুখের সন্ধানে তো আরো অনেকে এরপরে আমি প্রথমে ছবি দিয়ে আপনারই করলাম অ্যাপ্লাই করলাম প্রথমে ছবিতে সিলেকশন হলো এরপর পর পর তিনটা ইন্টারভিউ হয়েছে আচ্ছা প্রায় হাজার দশেকের যারা ছিল আবেদন 14 জনকে বোধ হয় আবেদন করেছিল কি ধরনের হতো এই ইন্টারভিউ গুলো মানে ইন্টারভিউ গুলো কি ধরনের হতো ওই আমাদের মনে করেন যে প্রথমে তারা পাঠিয়েছে যে কবিতা দিয়েছে একটা সেটা প্র্যাকটিস করে আসতে হবে আচ্ছা নাচের অভিজ্ঞতা আছে কিনা ফাইটের অভিজ্ঞতা আছে কিনা অভিনয়ের আছে কিনা আচ্ছা তো তখন তারা বলেছে আচ্ছা একটা অভিনয় দেখান আচ্ছা নাচ পারেন একটা নাচ দেখান দেখে গেল ক্যাসেটটা ছেড়ে নাচ শুরু করে দিলাম নাচের ফাইটিং এর কি অভিজ্ঞতা ছিল আসলে অভিজ্ঞতা তো শুরু থেকে ছিল না ফিল্মের কারণেই আমাকে শিখতে হয়েছে আর কি ঢাকায় আসার পরে ফাইট শিখেছি ডান্স শিখেছি এবং আমার একটা আরেকটা জিনিস মনে আছে যে পাগলার নাম শুনেছেন তো জি জি নারায়ণগঞ্জ পাগলা সেখানে আমি স্পিড বোট চালানো শিখেছি যে যদি শুটিংয়ে লাগে সেখানে শিখেছি তারপর ঘোড়া চালানো শিখেছি এবং প্রতিটা জিনিসই আমার ফিল্মে কাজে লেগেছে বাহ বাহ তারপর যেটা শুনছিলাম আমরা যে ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউর মাধ্যমে তারপর ফার্স্ট সিলেকশন সেকেন্ড থার্ড ফাইনালে চিঠি আসলো যে হ্যাঁ আমি 14 জনের একজন তারপর সেই সময় কি মনে হচ্ছে আমরা আমাদের নতুন মুখে আমরা দুইজন ছিলাম এখনো আছি আমি আর মিশা আমরা একই সঙ্গে একই দিনে আমরা সিলেক্ট হয়েছিলাম এবং চিত্রনায়িকা দীতি কি সেখানে দীতি ম্যাডাম মান্না সেটার অভিজ্ঞতা তো আরো ভয়াবহ ওই যে বললাম আপনাকে যে প্রথম দিন শুটিং এই প্রথম আমার মনে আছে কক্সেস বাজারে চেতনা ছবির তো ফাইট ডিরেক্টর ছিল তখন ওই ছবির চাইনিজ নামে আমাদের একটা ফাইট ডিরেক্টর আছে তো একটা দৃশ্য ছিল যে এটিএম ভাই পালাবে আচ্ছা ভিলেন সে তো আমরা চেতনা ছবিতে আমরা হিরো ছিলাম পাঁচজন আমি মিশা তারপর ওয়াসিম ভাইয়ের এক ভাই ছিল আরও দুজন ছিল তো তখন ফাইট ডিরেক্টর বললো যে যাবি যে ওই ড্রাইভারকে মারবি ঘুষি মারবি বুঝছিস বুঝছিস ও আবার চিরাঙ্গের তো ওই ভাষায় কথা বলতো ঘুষি মারবি ঘুষি মারবি ঠিক আছে লাথি মারবি আচ্ছা ঠিক আছে তো আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল যে ক্যামেরা অ্যাকশন বলার পর কে আগে যাবে কারণ চারটা পাঁচটা ক্যারেক্টার একই আমরা তখন ফিল করতাম যে আগে যাবে সেই মেইন হিরো আমার মনে আছে যখন অ্যাকশন বললো আমি সবার আগে যে গাড়িতে উঠলাম গাড়ি যাচ্ছে রানিং গাড়িতে উঠলাম এবং ড্রাইভারকে সত্যি সত্যি চাপার মধ্যে একটা ধাম লাথি মারলাম গাড়ি যেয়ে পাহাড়ে বাড়ি খেলো এবং উল্টে পড়ে গেলাম আমরা তিন দিন শুটিং বন্ধ তখন ফাইট ডিরেক্টর বললো কি করলি সত্যি সত্যি মেরে দিলি আমি বললাম তুমি তো বললা যে তাকে মারতে আমি এই জন্য বললাম তখন আমরা তো বুঝি নাই যে এটা ফলস কিছু ব্যাপার স্যাপার আছে ফিল্মে যে কিছু টেকনিক আছে ওই জিনিসগুলো আমাদের আমাকে শিখতে হয়েছে তো যেটা বলছিলেন যে শুটিং ক্যান্সেল হয়ে গেল তিন দিনের জন্য তিন দিনের জন্য শুটিং বন্ধ হয়ে গেল তারপর তখন আস্তে আস্তে ফিল করলাম যে হ্যাঁ অভিনয়ের ফিল্মে অনেক টেকনিক আছে আমি যে আপনাকে ঘুষি মারবো এটাও এটাও টেকনিক্যালি যাতে আপনি অভিনয় করেন এই সব কিছুর মধ্যে অভিনয় থাকবে যাই হোক যত দিন গেল তত অভিজ্ঞতা বাড়লো এবং যারা ফাইট ডিরেক্টর ছিল যেমন মুসলিম ভাই ছিল আরমান ছিল এদের কাছে ফাইট আরও সুন্দর করে শেখার চেষ্টা করলাম ডান্সগুলো শেখার চেষ্টা করলাম এবং ততদিনে তো আসলে পরিবার কি বলছিল যেহেতু বাবা মা কেউই রাজি ছিল না আমি যখন ফিল্মে চান্স পেলাম তখন আমার বাবা মানে মা তো সব সময় মানে আমার ছেলের জন্য সবকিছু কিন্তু বাবার একটু অভিমান ছিল আচ্ছা তিন বছরের মতো অভিমানটা ছিল যে আসলে ফিল্মে কাজ করব ফিল্মে কি আসলে লোক ফিল্মের লোক ভালো হয় কি না এই ধরনের তার ভিতরে কারণ আমার বাবা ছিল ব্যাংকার উনি জনতা ব্যাংকের কাজ করতেন পরবর্তীতে যখন আস্তে আস্তে আমার ছবি আসা শুরু হলো তখনই আমার বাবা তার কলিগদের বলতে এই শোনো আমার ছেলে একটা ছবি রিলিজ হয়েছে দেখো এবং পরবর্তীতে আমি যখন টাঙ্গালে যেতাম তখন আমার বাবাকে ওই সবাই ঘুমিয়ে পড়তো রাত্রেবেলা আমরা দুজনে ছাদে আড্ডা মারতাম আমার শাব্দুর তার ফ্যামিলিতে কে আছে মৌসুমি ফ্যামিলিতে কে আছে
তাদের সঙ্গে কি কাজ করতেছি এই গল্পগুলো বলতে হতো। মানে আমার ফাদার এই খুব মজা সহকারে শুনতো, চলচ্চিত্রের একজন ভক্ত হয়ে গেল, এবং তারপর আপনি আপনার শিক্ষা নিয়ে একের পর এক ছবিতে অভিনয় করে গেছেন। এই মুহূর্তে একটি ছবির কথা মনে পড়ছে, 93 সালে মুক্তি পেয়েছিল জ্যোতি, সে ছবিতে আপনার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল এবং ছবিটি সুপারহিট হয়েছিল। ওটাই আমার প্রথম একক ছবি আর কি, যে ছবিতে আমার নাম ছিল দেশ। দেশ মনোর খোকন পরিচালিত এবং ওনার প্রডিউসার ছিল মোতালেব হোসেন। আচ্ছা, আমার সম্পর্কে আত্মীয় হয় শ্বশুরবাড়ির দিকে, তো আসলে তাকে স্মরণ করছি, উনি নেই পৃথিবীতে। জ্যোতি ছবির কথা যেহেতু হচ্ছে, এই মুহূর্তে আপনার সেই জ্যোতি ছবির কিছু অংশ খুব দেখতে ইচ্ছা করছে, একটু দেখে আসি? অবশ্যই চলে। দর্শক ছিলেন আমাদের আজকের অতিথি চিত্রনায়ক এবং তারকা অমিত হাসান অভিনীত জ্যোতি ছবির কিছু অংশ দেখে। তোমার সাহস দেখে আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। তোমাকে কেউ বলে দেয়নি দেশের সামনে মাথা তুলে কথা বলা যায় না, দেশের চোখে চোখ তুলে তাকানো যায় না, দেশের সামনে থেকে ভয়ে সবাইকে পালাতে হয়। ভাই বলেছি, তারপরও তুমি কোন সাহসে? ন্যায় সাহসে। ন্যায় সাহসে? ন্যায় সাহস সম্পর্কে তোমার কোনো ধারণা নেই মূর্খ। খামোশ। পৃথিবীর জন্ম যেদিন থেকে তুমি আমার যেন সেদিন থেকে। চমৎকার। আসলে 93 সালে মুক্তি পেয়েছে কিন্তু এখনও আপনার অভিনয় কিন্তু এখনও জীবন্ত হয়ে আছে আমাদের হৃদয়ে, আমাদের মানস পটে। এবং তারপর আপনি একের পর এক ছবিতে অভিনয় করে গিয়েছেন এবং সে সময় তারকা নায়িকা মৌসুমি, শাবলুর সবার সাথে আপনি অভিনয় করেছেন, পপি। আপনার অভিনীত নায়ক হিসাবে আপনার প্রিয় 5টি ছবির নাম যদি জানতে চাই। 5টি ছবির মধ্যে শেষ ঠিকানা, উজান ভাটি, ভালোবাসার ঘর, জ্যোতি, তারপর আপনার তুমি শুধু তুমি। আচ্ছা, 5টি হয়ে গেছে। 5টি ছবির নাম বলেন, 3টি নায়িকা শাবনুর, 1টি শাহনাজ, 1টি পপি, এবং লাস্ট যে ছবিটির নাম বলেন কে আপন কে পর, এই ছবিটি আপনি প্রযোজনাও করেছেন। এই ছবি ছিল অপু। তো যদি জানতে চাই যে এই যে আপনি তো অনেক ছবিতে অভিনয় করেছেন, তার মধ্যে বিশেষ ছবি এই 5টি কেন বিশেষ আপনার কাছে? আসলে গল্প, চরিত্র, গান সবকিছুই মনে দাগ কেটে আছে। যেমন ধরেন শেষ ঠিকানা, এটা মুক্তি পেয়েছে 97-এ, কিন্তু সেটির গান এখনো আমি গুনগুন করে গাই, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে। ঠিক তাই। বা আপনার ভুলো না আমায় আছে একটি গান, একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো। মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে 2 থেকে 7 বছরের শিশুদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। আগ্রহী অভিভাবকগণ জন্মদিনের 7 দিন আগে শিশুর ছবি, নাম, যোগাযোগের ঠিকানা, জন্মসনদের অনুলিপি এবং ফোন নম্বর পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক রাঙা সকাল, মাছরাঙা টেলিভিশন, 2 বীর উত্তম জিয়াউর রহমান রোড, বনানী, ঢাকা 1-2-1-3। আমাদের ইমেল করতে পারেন rangashokal@maasranga.tv ঠিকানায়। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন প্রিয় চিত্রনায়ক অমিত হাসান, আমরা তার সঙ্গে আড্ডায় ছিলাম, আবার ফিরছি তার কাছে।
চলচ্চিত্র বিষয়ে তো কথা হচ্ছিলই এবং আপনি রোম্যান্টিক অ্যাকশন সব ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন, তারপরও যদি জানতে চাই যে একদম নিজস্ব পছন্দের জায়গা কোনটি আপনার কাছে? অভিনয়ের জায়গাটাই হলো আমার কাছে পছন্দ। আপনি, আমি মনে করি একটা শিল্পী হচ্ছে মাটি, পরিচালক মানে যে ডিরেকশন দিবে সে হচ্ছে মেকার, কারিগর। উনি আমাকে যেভাবে তৈরি করতে চায় আমি সেই ধরনের তৈরি হইতে পছন্দ করি। আমি অভিনয় করি কখনো পজিটিভ চরিত্রে হিরো, আবার কখনো নেগেটিভ, আবার কখনো একটু কমেডি, সবকিছুর মধ্যে যে আমার, আমি চিন্তা করি যে সব ক্ষেত্রে অভিনয়টা যদি আমি পারি তাহলে আমি মনে করবো আমি অভিনেতা। অবশ্যই চেষ্টা করি তাই। আচ্ছা, কে আপন কে পর ছবির কথা হচ্ছিল সংবাদ জানবার আগে এই ছবিটি নিয়ে একটু জানতে চাই। এই ছবিটি আপনি নিজেই প্রযোজনা করেছেন, প্রযোজনায় এলেন কেন? আসলে যে ফিল্মের, যেহেতু আমি ফিল্মের লোক, আমি তো অন্য বিজনেস বুঝি না, তো যেহেতু আমি হিরো বা অভিনেতা, পাশাপাশি আমি চেষ্টা করেছি যে যা কিছু করব ফিল্মের সঙ্গে জড়িত যেটা সেটাই করে ভালো, এই জন্য প্রযোজনা করেছি। এবং আপনার একটি বিশেষ দিক হচ্ছে আপনি যে কাজের প্রতি প্যাশনেট ছিলেন সেটি আপনার ছবি দেখেই বোঝা গেছে। আপনি একটি গানে বাংলাদেশের অনেক তারকাজন শিল্পী ছিল, 60 জন। আসলে এটা আমি বলবো যে শিল্পীরা আমাকে ভালোবাসে বা শিল্পীদের সঙ্গে আমার ভালো সম্পর্ক, আমিও শিল্পীদেরকে ভালোবাসি, যারা আমার কো আর্টিস্ট যারা সিনিয়র যারা আছে তাদেরকে আমি শ্রদ্ধা করি। আমি যাদের কাছেই গেছি, যারা এই গানটিতে এসছে একবার বলাতেই তারা কিন্তু চলে এসছে, কিন্তু দুঃখজনক একটাই, যাদের সঙ্গে বেশি কাজ করেছি তারা কেউ আসেনি। যেমন শাবনূর, প্রায় 40টির উপর ছবি করেছি, পপি, পূর্ণিমা, এরা কিন্তু আসে নাই। মৌসুমি আসছে, সানি আসছে, সাকিব আসছে, আরও অনেকেই আসছে, 60 জন শিল্পী যেখানে, রাজ্জাক ভাই থেকে আরম্ভ করে আর কবনী ম্যাডাম পর্যন্ত আসছে। তো যাদের সাথে বেশি ভালো সম্পর্ক ছিল তারা বুঝতে পারে নাই যে আসলে যাওয়াটা ঠিক হবে কিনা। আচ্ছা, কোন মুহূর্তে আপনার মনে হলো যে নায়ক চরিত্র থেকে খলনায়ক চরিত্রে আপনি আসতে পারেন? এটা আসলে সম্পূর্ণ দোষটা আমি দিব হলো পরিচালক শাইন সুমনকে এবং জাজ মাল্টিমিডিয়ার আজিজ সাহেবকে। যখন আমি আমার যে ছবিটা কে আপন কে পরটা রানিং চলছে সেই মুহূর্তে ভালোবাসার রংটা হয়, বাপ্পি এবং মাহির প্রথম ছবি যেটা, তো শাইন বলতেছে যে অমিত ভাই এতদিন তো নায়িকে নিয়ে গান করলেন, নাচলেন, অভিনয় করলেন, রোমান্টিক করলেন, এবার একটু অন্য চরিত্র করেন না। তো গল্প শোনালো, আমার যে ভালো লাগলো যে আসলে এখানে কোনো গান নাই, রোমান্টিক কোনো ডায়লগ নেই, কিন্তু একটা কঠিন মানুষ। তা আমি রাজি হয়ে গেলাম, ঠিক আছে করব। এবং ছবিটা রিলিজ হলো, তার আগে আমি খুব তাড়াহুড়া করে আমার কে আপন কে পর রিলিজ করলাম, যে নেগেটিভ রোল রিলিজের পরে যদি আবার এটা হয় তাহলে দেখলাম যে কোনো ক্ষতি হয়নি। এবং দর্শক যারা দেখেছে তারা বাহবাহি দিয়েছে এবং প্রশংসাও করেছে, কারণ আমি চেষ্টা করেছি যে নেগেটিভ রোলটা আমি আমার মতো করে করতে। অনেকেই 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 সুন্দর ভালো করে, কিন্তু আমি চেষ্টা করেছি একটু প্যাটার্নটা চেঞ্জ করতে, যে খলনায়ক চরিত্র অভিনয় করতে গেলে বড় বড় চুল, বড় বড় মোষ, অথবা হা হু করে চিল্লাইতে হবে। আমি একটু এদের বাইরে ছিলাম। অনেক নায়কই খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন কিন্তু খুব গুটি কয়েক নায়কই সফল হয়েছেন, আপনি তাদের একজন। দর্শকরা আপনাকে নায়ক হিসেবে যতখানি গ্রহণ করেছেন একইভাবে খলনায়ক হিসেবেও গ্রহণ করেছেন, কোনো কি এরকম সামনাসামনি অভিজ্ঞতা আছে একেবারে সরাসরি দর্শকদের সঙ্গে? ঢাকার বাইরে কিছু প্রোগ্রামে গেলে সেটা আমি বুঝতে পারি। আমি বললাম না যে প্রায় আপনার 500-র উপরে আমার ছবি আছে যেটা আমি পজিটিভ বা হিরো করেছি। তো বহুত কালচারাল প্রোগ্রামে গিয়েছি কিন্তু কখনো কেউ বলেনি ভাইয়া ওই ছবিটার ডায়লগ বলেন, ওই ছবির ডায়লগ বলেন। কিন্তু যখন নেগেটিভ রোল শুরু করলাম তখনই, আমি যখন মঞ্চে দাঁড়াই তখনই কোনো না কোনো ছবির ডায়লগ শোনার জন্য তারা বলে নেগেটিভ রোলের। আচ্ছা, যেমন ভালোবাসার রঙের আপনার তবুও ভালোবাসি ছবিতে আমি চুল ফেলে দিই, সেখানে আমার নাম থাকে লাল। ভাইয়া ওই ছবির একটা ডায়লগ শুনি। ওটাই বলছিলাম যে দর্শকরা বলতো ভাইয়া ভালোবাসার রঙের ওই ডায়লগটা বলেন, ওই যে লাল লাল, তো ওই ছবি আমার নাম থাকে লাল, আমার মাথায় চুল থাকে না। তো একটা কমন ডায়লগ ছিল যে আমার মাথায় নাই চুল, কাজে করি না ভুল, বিষয় সন্ত্রাসের জাল, নাম আমার লাল। এই টাইপের আবার যেমন আপনার গত ঈদে এই যে দুজার ঈদে রিলিজ হলো রাজনীতি, এখানে আমি একজন রাজনৈতিক নেতা থাকি, তো যখন আমি কাউকে মেরে ফেলতে যাই তখন আমি একটা ডায়লগ বলি যে আকাশে বাত্তি নাই, পকেটে পাত্তি নাই, মনে বিশ্রান্তি নাই,
ওরে মাইরা ফেলা, মানে এই ডায়লগগুলো পাবলিকরা খুব পছন্দ করে। আমি রাজনীতি দেখেছি এবং ছবির শেষাংশে বিশেষ করে যখন আনিসুর রহমান মিলন মারা যায় এবং তার আগে আপনি যেসব ডায়লগ বলেন, আমার মনে হচ্ছে যে আপনার ক্যারিয়ারের অন্যতম সেরা অভিনয়। তবে একটি অভিযোগ আছে যে আপনাকে সব ছবিতে এরকম চরিত্র দেখা যায় না, আপনাকে সেরকম প্রস্তাব দেওয়া হয়তো হয় না, এর কারণ কি? মনে করেন যে আপনার প্রোডাকশনে আমি দুটো ছবি করছি, একদম বেইজ আমার উপর গল্প, কিন্তু তিন নম্বর একটা ছবি আছে যেখানে আমার গুরুত্ব একটু কম, ওটা আমাকে করতে হচ্ছে আপনার সঙ্গে সম্পর্কের কারণে বা প্রোডাকশনের সঙ্গে সম্পর্কের কারণে। কিছু কিছু ক্ষেত্রে ছাড় দিতে হয়, কারণ একটা জিনিস আমি ফিল করি যে এখন আমার হারাবার কিছু নেই, পাবারও কিছু নেই, দর্শকদের ভালোবাসা আমার কাছে সবসময় আছে। দর্শকরা আপনাকে ভালোবাসে বলে গত ঈদে যে তিনটি ছবি মুক্তি পেয়েছে তিনটি ছবিতেই আপনি ছিলেন। সেটা মানে সম্পূর্ণ আল্লাহ আল্লাহর ইশারা না থাকলে হয় না। তবে আসলে আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ যে তারা আমার ছবি হলে গিয়ে দেখে এবং তাদের ভালোবাসা আছে বলেই আজকে আমি অমিত হাসান প্রিয় তারকা বলছি, কারণ একই সাথে আপনি নায়ক আবার খলনায়ক। এবং বাংলাদেশে খুব কম অভিনেতাই আছে যারা দুটি পরিচয়ে প্রতিষ্ঠিত, এই দুটি পরিচয় পরিবারে আপনার কিভাবে সমন্বয় করতে হয়? আসলে আমার মিসেস বলেন বা আমার বড় মেয়ে বলেন লামিসা, এদের কাছে তেমন কোনো কমপ্লেন নেই, কারণ তারা বুঝে যে অভিনেতা অভিনয়। আর বিশেষ করে আমার ছোট মেয়েটি যেটা স্ট্যান্ডার্ড ওয়ানে পড়ে নামিরা, ওর খুব অভিযোগ যে তুমি কেন খলনায়ক করবে, না বাবা তুমি আগে ছবিগুলো দেখে এবং যখন টিভিতে চলে তখন তার আর সরানো যায় না। তাকে বোঝানো হয় যে বাবা আমি তো অভিনয় করছি আসলে। যেমন স্কুলে তার কিছু ফ্রেন্ড আছে, তারা তাকে বলতেছে তুই ভিলেনের মেয়ে, তুই ভিলেনের মেয়ে, তো সে হেভি রেগে গেছে, রেগে তাদের সঙ্গে খুব ফাইট করছে। করার পরে টিচার ডাকছে, ডাকার পরে বলছে যে তুমি এদের সাথে ঝগড়া করছো কেন? কয় বাবা আমার বাবাকে বলছে সে ভিলেন। আচ্ছা ম্যাডাম বলেন তো অমিত হাসানকে চিনেন? হ্যাঁ চিনি, উনি নায়ক। আমি তো এই জন্য এটাই বুঝাতে চেয়েছিলাম যে আমার বাবার নায়ক, সে ভিলেনের অভিনয় করে। বাহ চমৎকার, সে একজন অভিনেতা, সে ভিলেনের অভিনয় করে কিন্তু সে নায়ক। আর ভিলেনের স্ত্রী কি বলে? না তার কোনো কমপ্লেন নেই, সে অবশ্যই ইদানিং একটু বেশি রেগে যায়, এই জন্যই তো তুমি নেগেটিভ রোল করার পর থেকে তোমার একটু ক্যারেক্টারটা রাফ হয়ে গেছে। অভিনেতা যিনি থাকেন তার ব্যক্তিগত জীবনে অভিনয়ের প্রভাব কতখানি পড়ে? আসলে পড়ে, কিছু কিছু পড়ে। যেমন ধরেন আমি যেটা মনে করি যে আমরা তো অ্যাকশন ছবিতে বেশি করেছি, তো মনে করেন কোথাও কোনো কিছু হলেই মনে হয় যে কিছু প্রতিবাদ করি, এর চেষ্টা করি। মনে করেন একজন রিকশাওয়ালাকে কেউ মারছে, দেখে আমার ভিতরে রাগ উঠে গেল, কেন মারছেন ভাই, প্রতিবাদটাই চলে আসে। আচ্ছা এই ক্ষেত্রে আমার প্রশ্ন, চলচ্চিত্র এখন যে অস্থির সময় চলছে, এই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি তো একসময় সাধারণ সম্পাদক ছিলেন। আসলে অস্থিরতাটা আমি আমাদের প্রায় দুই যুগে অনেক দেখছি, অনেক অস্থিরতা হয়েছে, অনেক ব্যাড পলিটিক্স হয়েছে, অনেক ক্ষমতা দম্ভ হয়েছে, চলচ্চিত্রের কাছে কিছুই টিকে না। চলচ্চিত্র তার নিজের গতিতে চলবে, হয়তো ক্ষণিকের জন্য কিছু সময় একটু বিশৃঙ্খলা হবে, আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে চলচ্চিত্রে কোনো ভালোর জন্য হয়, কিছু খারাপের জন্য হয়, ভালোটা থেকে যাবে, খারাপটা সরে যাবে। আচ্ছা এবার জানতে চাই সেই লাবণ্যর সাথে কীভাবে পরিচয় হলো? আসলে এটাও একটা অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট বলতে আমার অ্যাক্সিডেন্ট কি এখনো মনে হয়? অ্যাক্সিডেন্ট বলতে এটা ভালো অর্থ, ভালো অ্যাক্সিডেন্ট আর কি। এটা হঠাৎ করে মনে করেন যে কখনো খারাপ অ্যাক্সিডেন্ট হয় কখনো ভালো হয়। এটা হচ্ছে হলো লাবণ্যর দিকে আত্মীয় ছিল একজন ডিরেক্টর, উনি আমাকে একদিন হঠাৎ করে ফোন দিল, তখন টেলিফোন তো ছিল না, ল্যান্ড ফোনে ফোন দিয়ে বললো যে অমিত আমার দুজন ভাতিজি আছে, তারা তো নায়ক নায়িকা দেখে নাই, একটু কথা বলো। তার একজন হচ্ছে আমার ওয়াইফ, আরেকজন হচ্ছে আমার শালিকা আমিন খানের ওয়াইফ, হিরো আমিন খানের ওয়াইফ, তো এরা থাকতো ঢাকাতেই, তো আমাকে দিল দুজনের সাথে কথা বলি। কথা বলতে বলতে একটা ছোট একটু আর একটু বড়, তো বড়োর সাথে একটু ভালো ভালো সুন্দর সুন্দর কথা হয়।
তো একসময় হঠাৎ করে ফিল করলাম যে বিয়ে তো করতেই হবে। আচ্ছা বড়দের সাথে একটু একদিন দেখা করি না, যদি ভালো লাগে বিয়ে করে ফেলি। তো একদিন হঠাৎ করে বললাম যে আমি তোমাকে দেখতে চাচ্ছি, তুমি কই? আমি ঢাকা মেডিকেলে যাচ্ছি একটু একটা রোগী দেখতে। তা আমি ঠিক আছে, তুমি ইমার্জেন্সির সামনে থাকো, আমি একটু দাঁড়া ওখানে তোমাকে দেখবো। তো তখন আমি চলে গেলাম, যে আমার মনে আছে 30 সেকেন্ড বোধহয় আমি দাঁড়িয়েছিলাম, আসলো দেখলাম চলে গেলাম। তো আমার ওয়াইফ ভাবলো যে কেমন একটা দেখলো, নায়ক দেখে ভাব দেখে চলে গেল বোধহয়। কিন্তু আমার দেখা দরকার ছিল, হ্যাঁ দেখছি ভালো লাগছে, সেটা পরে প্রকাশটা করি এরকম আর কি। এবং পরবর্তীতে আমি তো আসলে আমার ফিল্মে মানে বিয়ে করার আগে আমি আমার বোনের সাথে ছিলাম, আমার ছোটো বোন এলিফ্যান্ট রোডে থাকতো, ওর বাসায় আমি, আমার ছোটো বোনের হাজব্যান্ড ইলিয়াস পাল ফরিদপুর বাড়ি, ফরিদপুরে যে বনলতা হলটা আছে ওটার মালিক। তো ওনারও খুব উৎসাহ ছিল, উনি আমাকে খুব উপদেশ দিত, আমাদের আমার সিনিয়র বাট আমার ছোটো বোনের হাজব্যান্ড। তো ওনার বাসায় যখন থাকতাম তখনই এই ঘটনাটা ঘটে আর কি, টেলিফোনে মাঝে মাঝে আমি বাসায় একা থাকতাম, টেলিফোনে সারা রাত কথা বলতাম। এবং দেখার পরে যে আমার বোন এবং বোনের জামাইকে পাঠাই যে দেখো তোমার যদি পছন্দ করো তাহলে বিয়ে করি, এবং 7 দিনের মাথায় সেটা কমপ্লিট হয়ে যায় আর কি। তারপর বললেন তুমি শুধু তুমি, তুমি আমার শেষ ঠিকানা। আপনি অ্যাকশন এবং রোম্যান্টিক চরিত্রের বাইরেও কমেডি ছবিতে অভিনয় করেছেন, রাজা চারশো। এখানে আমি একটি ভণ্ড পীরের চরিত্রে অভিনয় করেছি। সেই চরিত্রটি আমরা তো দেখাবো, আমরা আমাদের এবার মাছরাঙা টেলিভিশন ঈদের পঞ্চম দিন আমরা রাজা 420 ছবিটি দেখাচ্ছি। তবে তার আগে আমরা এই ছবির কিছু অংশ দেখতে চাই, একটু দেখে আসি চলো। দর্শক চলুন আমাদের প্রিয় অভিনেতা অমিত হাসান অভিনীত রাজা 420 ছবির কিছু অংশ দেখি। বাবা সালাম আলাইকুম। জেমের জীবন বাঁচাইলি এই কিছুক্ষণ আগে, অলক্ষণে মাইয়া যার জীবনে পড়বো তার জীবন ধ্বংস ধ্বংস হয়ে যাবে। সবই তো মিল গেল, আপনি বুঝলেন কেমনে? একটা মানুষ দেখলে আয়নার মতো তার জীবনে সবকিছু আমি স্পষ্ট দেখতে পাই। এই যে তুই, সবকিছু তুই, তোর শরীর দশা, কাজটা হইতে যাও হয় না আর ভালো কাজ সব ছুটে যায়। হো তা ঠিক, তবে এই রাজা, আমি হাজার জনের চাইতে আলাদা, আমি খুব কম মানুষের হাত দেখি। এই যে তোর জন্মের আগে তুই তোর বাপরে হারাইছ, অনেক বড় কামের লোক। বাবা এল বাবা, এই হাতে দাঁড়াত দাঁড়াত। একদিন বড় হবি, আরে দামি গাড়িতে চলবি, এমপি হবি, মন্ত্রী হবি, বিদেশে যাবি, আমেরিকা কানাডা। ইল বাবা, দিদি আমেরিকা কানাডা যাওয়ার আমার খুব শখ। এক মাসের মধ্যে তুই মারবি ছক্কা। এই নে ঠিকানা, এইবার আসল ঠিকানা পাইয়া গেছি। ইল বাবা, এই তো ক্ষীণানোর সাই, আরে দুনিয়া রইতেছে কি ব্যান টেক। এই নালায়েক, আমি টাকা বসে নেই না। বাবা একটু ভালো করে জায়রা দেন, আমার মায়ের বিয়া ঠিক হয়েছিল। বাবা এদিকে এদিকে, আরে এদিকে এদিকে আয় করছি, যা যা। এই ইধার যা, উধার যা, ইধার যা, ভাইগে যা, ভাইগে যা। উশা উশা, এই সবই তো ঠিক আছে, আসলে জবান আটকে গেছে। এই বুত, যা যা, দেরি যা, ভাই যা। হই 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 হই, দেখো
দিনে বেলা হবে না হবে না সময় লাগবে সময় লাগবে একটা কাম কর ওরে আমার কাছে রেখে যা রাইতের বেলায় ফুফা দিয়ে ঠিক করে ভালামু অনেক মজার ছবি নিশ্চয়ই আমরা মাসরাঙ্গা টেলিভিশনও দেখবো এদের পঞ্চম দিন আমার একটা প্রশ্ন হচ্ছে এই যে কে আপন কে পর একটি ছবি আপনি প্রযোজনা করেছেন এরপর আমার প্রথম প্রযোজিত ছিল বিনি সুতার মালা সেকেন্ড ছবি ছিল এলো শাবনুর ছিলেন হ্যাঁ বিনি সুতার মালায় শাবনুর ছিল এরপর আর চলচ্চিত্র প্রযোজনায় আসেননি কেন আসলে চেষ্টা করছি কারণ সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না আর পরিচালক হবার ইচ্ছা আছে এটা তো অবশ্যই আমার ভিতরে একটা স্বপ্ন আছে তো সেটার জন্য সময় লাগবে আমাকে আরো শিখতে হবে কারণ আমি তখনই ডিরেকশনে যাব যে একটা ক্যামেরার সামনে যখন আমি ডিরেকশন দিব আমাকে যেন মাথা চুলকাতে না হয় আরো শিখতে হবে জানতে হবে যারা আমার সিনিয়র আছে তাদের সাথে কাজ করি তাদের কাছে শিখি আরো আচ্ছা যদি প্রশ্ন করি যে আপনার পুরো জীবনের সবচেয়ে বড় অর্জন কি একটি বলবো না একটু ঘুরিয়ে বলি আমার প্রথম অর্জন হচ্ছে আমার দুটি মেয়ে লামিসা এবং নামিরা তারপর হচ্ছে যে আমার মার ভালোবাসা এবং আমার দর্শকদের ভালোবাসা আমি নিতে পেরেছি এটি আমার বড় অর্জন এবং আপনি আমাদের দিতে পেরেছেন এটি আমাদের অর্জন আসলে আমি দিতে পারার চাইতে আমি যে পেয়েছি এই জন্যই আমি দিতে পেয়েছি আমি যদি না পেতাম তাহলে আমি দিতে পারতাম না এবং আপনি আপনার জীবনের একটি মূল্যবান সময় আমাদের দিলেন আমাদের রাঙা সকলে দর্শকদেরও দিলেন এবং ঈদের আনন্দ আয়োজনে সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ এবং বিশেষ করে রাঙা সকাল অনুষ্ঠান যারা দেখছেন আমার দর্শক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ এবং আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আর বিশেষ করে এই মাসরাঙ্গা টেলিভিশনকে আমি শুভেচ্ছা জানাচ্ছি কারণ আমি ফার্স্ট টাইম আমি মাসরাঙ্গাতে আসলাম এত বছর পর যে আমার মতো ছোট্ট একটি আর্টিস্টকে বড় একটি চ্যানেলে আপনারা আনলেন এই জন্য আপনাকে ধন্যবাদ